হ্যালো বন্ধুরা, এই বিশ্বে এমন অনেক জায়গা রয়েছে যেগুলিকে হন্টেড বা ভূতুড়ে বলা হয়ে থাকে। বেশিরভাগ কোনো জায়গা হন্টেড হয়ে ওঠার পিছনে কোনো না কোনো এমন ঘটনা থাকে যেগুলিতে জেনে বা না জেনে কারোর মৃত্যু হয়ে যায়। আজকের এই ভিডিওতে আপনি এমন একটি জায়গার বিষয়ে জানবেন যেখানে একটা দুটো নয়, বরং 500 বেশি মৃত্যু হয়েছিল। এই মৃত্যুর কারণ ছিল জাপানের একটি পুরনো রিচুয়াল হিতোবাসীরা। একজন ব্যক্তি জাপানের এক ট্রেনে করে নিসি রুবেসিবি নামক এক জায়গায় ট্রাভেল করে চলেছিল। ট্রেন যখনই হোকাইডো স্টেশনের আগে অবস্থিত জুমুন টানেলের কাছে পৌঁছায়, সে তখন কারোর চিৎকার শুনতে পায়। মনে হয় যেন কেউ টানেলের পাশে চিৎকার করছে। যেমন যেমন ট্রেন টানেলের ভেতরে প্রবেশ করতে থাকে, তেমন তেমন সেই আওয়াজ আরও জোরে ও অসহ্য হয়ে উঠতে শুরু করে। ওই ব্যক্তি এই আওয়াজে বিরক্ত হয়ে নিজের কান জোরে বন্ধ করে বসে থাকে। কিন্তু ঠিক তখনই তার এমন আভাস হয় যে কেউ চিৎকার করতে করতে তার কেবিনের পাশ দিয়ে চলে যাচ্ছে। সে চমকে ওঠে, তার কেবিনের দরজাটা খোলে। তিনি যেটি দেখেন সেই দৃশ্যটি যেমন ভয়ঙ্কর তেমনই আজব ছিল। ওই ব্যক্তি দেখে যে তার কেবিনের পাশ দিয়ে চলে যাচ্ছে একটা কালো ছায়ামূর্তি। তার না ছিল কোনো চেহারা আর না ছিল কোনো শরীর, কিন্তু তবুও এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেখানে কেউ একজন রয়েছে, যেটা দেখতে মানব আকৃতির ছিল। ওই ব্যক্তি সেই কালো ছায়ামূর্তির এপার ওপার দেখতে পাচ্ছিল, আর এই দৃশ্য দেখে তার সারা শরীর হিম হয়ে যায়। সে যা কিছু নিজের চোখের সামনে দেখে চলেছিল সেই সবের উপর সে বিশ্বাস করতে পারছিল না। এই ছায়ামূর্তি কিছুক্ষণ একটা জায়গায় স্থির হয়ে থাকে, আর তারপর হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। যেখানে ওই ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়েছিল সেখানকার মেঝে ভেজা ছিল, আর সেখানে কারোর পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এরই মধ্যে লবির অন্যদিক থেকে ট্রেন কন্ট্রাক্টরকে আসতে দেখা যায়। কন্ট্রাক্টর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে কি আপনিও ওই জিনিসটিকে দেখেছেন। এতক্ষণে ট্রেন ওই টানেলের থেকে বাইরে চলে এসেছিল, আর যখন কন্ট্রাক্টর মেঝের দিকে দেখে তখন মেঝেতে রক্তে ভরেছিল। এই ঘটনাটা ছিল জাপানের জুমুন টানেলের, যেটা কাটামিতে হোকাইডোর লাইনে ইকুতোহারা থেকে নিসি রুবেসিবের মাঝখানে অবস্থিত। প্রায় 500 মিটারের এই টানেলটিকে 1914 সালে বানানো হয়েছিল, আর এই টানেলটিকে বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর নৃশংস ঘটনার সাক্ষী মানা হয়। এটা এই জন্য কারণ যখন এই টানেলটিকে বানানোর কাজ শুরু করা হয় তখন এই টানেলে কাজ করার জন্য তাকো শ্রমিকদের এখানে নিয়ে আসা হয়। তাকো লেবারেরা হোকাইডো আইল্যান্ডে থাকত। এই লোকেদের বছরের পর বছর ধরে হেভি কাজকর্মের জন্য জাপানে নিয়ে আসা হতো, যেমন রাস্তা নির্মাণ, বাঁধ নির্মাণ বা রেলওয়ের লাইন বিছানো ইত্যাদি কাজের জন্য তাদের ডাকা হতো। এখন এই তাকো শ্রমিকদের এখানে কাজ করতে বলা হয়, কিন্তু তার পরিবর্তে তাদের থাকা খাওয়া বা মেডিকেলজনিত কোনো রকম সুবিধা প্রোভাইড করা হতো না। এদেরকে দিয়ে 14 ঘন্টা কাজ করানো হতো, আর তার পরিবর্তে খুব কম পরিমাণ খাবার দেওয়া হতো, যার কারণে এখানে কাজ করতে আসা বহু শ্রমিক ক্ষুধার্ত অবস্থায় থাকত, আর বেশিরভাগ দিনই অসুস্থতায় ভুগত। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও তাদের ডেলি রুটিনকে ফলো করে টানেলের খোদাইয়ের কাজ করতে হতো। এমন খারাপ অবস্থা থেকে বাঁচার জন্য যদি কোনো শ্রমিক এখান থেকে পালানোর চেষ্টা করত, তাহলে তাকে ধরে হোকাইডোর শীতের রাতে উলঙ্গ করে তাকে গাছের সাথে বেঁধে দেওয়া হতো, যার ফলে বেশিরভাগ দেরি অতিরিক্ত ঠান্ডার কারণে মৃত্যু হয়ে যেত। কিন্তু যারা বেঁচে যেত তাদের পুনরায় টানেলের কাজ করার জন্য লাগিয়ে দেওয়া হতো। এই ধরনের খারাপ পরিস্থিতিতে শ্রমিকেরা দিনের পর দিন একে একে করে মরতে শুরু করে। মৃত শ্রমিকদের লাশগুলিকে কোথায় নিয়ে যাওয়া হতো সেটা কেউই জানত না। এরপর 2 বছরের মধ্যে এই টানেলকে বানিয়ে সম্পূর্ণ করে দেওয়া হয়। কিন্তু যখন তারা টানেলের কাজ শেষ করে নিজেদের গ্রামে পৌঁছায়, তো তাদের মধ্যে 500 বেশি শ্রমিক বাড়ি ফেরে না। গ্রামবাসীরা মিসিং লোকেদের সম্বন্ধে জানার বহু চেষ্টা করে, কিন্তু গ্রামে ফিরে আসা কোনো শ্রমিকই কখনো কাউকে এটা বলে না যে তাদের সাথে সেখানে কি হয়েছিল, কেন এতজন শ্রমিক ফিরে আসে না, তারা কোথায় গেল। এইরকম বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর এই সকল শ্রমিকদের হোকাইডো থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে গায়েব হয়ে যায়। কিন্তু এরই মধ্যে একটা জিনিস জুমুন টানেলের সাথে ঘটতে শুরু করে। এর মধ্যে দিয়ে যাওয়া ট্রেনগুলোর যাত্রীদের সাথে প্রায়ই ভুতুড়ে কাণ্ড কারখানা ঘটতে শুরু করে। কখনো কখনো কেউ একজন মাথাবিহীন মানুষকে রেললাইনের পাশে দেখতে পেত, আবার কখনো কখনো এই টানেলে প্রবেশ করার পর জোরে কারোর চিৎকার শোনা যেত। এইটুকুই নয়, কেউ কেউ এটাও দাবি করে যে টানেলে প্রবেশ করতেই তারা এমন অনুভব করে যে কেউ তাদের গলা টিপে ধরেছে।
এই ঘটনাগুলোর কারণ বা বিশ্লেষণ কারোর কাছেই ছিল না। কিন্তু তারপর 1968 সাল আসে, যখন জাপানের এই এলাকায় 8.3 এর একটি ভূমিকম্প হিট করে, যার কারণে জোমন টানেলের বেশ ক্ষতি হয়। এই টানেলের দেওয়াল অনেক জায়গায় চটে যায়, আর এই ফাটলগুলো ওই রহস্য সবার সামনে উন্মোচন করে দেয় যেটা 54 বছর ধরে ওই সকল তাকো শ্রমিকেরা নিজের হৃদয়ে গেঁথে রেখেছিল। কেননা ওই ভূমিকম্পের ফলে টানেলের দেওয়ালে হওয়া ফাটলের মধ্য দিয়ে উঁকি দিচ্ছিল ওই সকল শ্রমিকের মাথার খুলি ও হাড় যারা এখানে কাজ করেছিল। ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা রিচুয়ালের উল্লেখ করেছিলাম, হিতোবাসিরা। হিতোবাসিরার অর্থ হল হিউম্যান কিলার্স। প্রাচীন জাপান ও চীনে এমন মনে করা হতো যে যখনই কোনো বড় কোনো নির্মাণ কাজ শুরু করা হতো, তো তার জন্য মানুষের বলি দেওয়া হতো, আর তারপর তাদের বডিগুলোকে ওই নির্মাণস্থলেই হয় কবর দিয়ে দেওয়া হতো বা ওই নির্মাণস্থলের সাথেই মিশে দেওয়া হতো। এমনটা করার পিছনে তখনকার লোকেরা এটা বিশ্বাস করত যে এই ধরনের বলি দেওয়াতে নির্মাণ কার্য বিনা কোনো বাধাই পূর্ণ হয়ে যায়, আর যদি ওই জায়গাতে কোনো আত্মা থেকে থাকে তাহলে সেই বলিকে নিজের ভোগ মনে করে গ্রহণ করে নেয়, যার ফলে ওই জায়গাতে থাকা ওই আত্মা চিরকালের জন্য ওই জায়গা ছেড়ে দেয়। টানেলের ফাটলের ভেতর থেকে পাওয়া মানুষের হাড়গুলো পুরো জাপানকে নাড়িয়ে তুলেছিল, আর তারপর টানেলের থেকে সমস্ত মানুষের হাড়গুলোকে বাইরে বের করার কাজ শুরু করা হয়। কিন্তু টানেলকে পুরোপুরি ভেঙে ফেলার প্রস্তাবকে পরে রদ করে দেওয়া হয়, আর এই প্রস্তাবকে রদ করার আগে টানেলের কিছুটা ভাগই খোঁড়া হয়েছিল। এই অপারেশনে টানেলের দেওয়াল থেকে একটা দুটো নয়, বরং প্রায় 100-এরও বেশি মানুষের কঙ্কালকে বের করা হয়। আর এমনটা আন্দাজ করা হয় যে এই পুরো টানেলে 500-এরও বেশি লোকেদের শরীরকে দেওয়ালে গেঁথে দেওয়া হয়েছিল। আসলে যখন ওই তাকো শ্রমিকদের মৃত্যু হয়ে যেত, তো তাদের এই টানেলের দেওয়ালে মিশিয়ে দেওয়া হতো, যার থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে 1920-এর দশকেও জাপানে ওই পুরনো কঠোর রিচুয়ালটিকে এখানে পারফর্ম করা হয়েছিল, যেটা খুবই নিষ্ঠুর ও অমানবিকতার ছিল। প্যারানর্মাল এক্সপার্টরা এটা মনে করেন যে এই জায়গাতে বছরের পর বছর ঘটে আসা প্যারানর্মাল অ্যাক্টিভিটির পিছনে ওই সকল শ্রমিকদের আত্মা রয়েছে, যাদের খুবই নিষ্ঠুরভাবে এখানের দেওয়ালে মিশিয়ে দেওয়া হয়েছিল, আর যারা কখনো ন্যায় বিচার পায়নি। জাপানের গভর্নমেন্ট ওই শ্রমিকদের স্মৃতিতে একটি স্মারক নির্মাণ করেন। এই টানেলের ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।